हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल लेजर ट्रेजर। आज के আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। থ্যাংক ইউ সো মাচ লাস্ট ভিডিওতে আমাদের সাপোর্ট করার জন্য। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, সেটা এখন মুখে বলবো না, চলো গিয়ে দেখাই। তো লেটস গো। সো ফ্রেন্ডস, আমরা এখন রাজারহাটের রাস্তাটা ধরে যাচ্ছি। কিছু বছর আগে অবধিও এই জায়গাটা একটু ডেজার্টেড ছিল, বাট রিসেন্টলি প্রচণ্ডই ডেভেলপ করেছে। এখানে প্রচুর সোসাইটি, নতুন বিল্ডিং আর ভালো ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি এখন। আর বলতেই হয় ওয়ান অফ দ্য ডিমান্ডিং এরিয়া। আর এই রাস্তাটায় তোমরা পাবে ইকো পার্ক, মাদার্স ব্যাকস মিউজিয়াম, এগুলো স্পেশাল অ্যাট্রাকশনের মধ্যে পড়ে। আর সোজা গেলেই ওই দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট। রাজারহাটে তোমরা যারা এয়ারপোর্টের সাইড থেকে আসতে চাও, মোটামুটি 45 মিনিটস মতো লাগবে অ্যাপ্রক্সিমেটলি। আর সাউথ কলকাতা হয়ে যদি আসতে চাও তাহলে ডিপেন্ডস অন দ্য ট্রাফিক অ্যান্ড এভরিথিং, 1 কি 1.5 আওয়ার্স মতো লাগতে পারে। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখাই তোমাদের। ডাইরেকশনটা খুবই সোজা, বিশ্ব বাংলা গেট থেকে DLF এর রাস্তাটা ধরে বাগজোলা ক্যানেল ক্রস করার পরেই পেয়ে যাবে ক্যানিস্টার রেস্টুরেন্ট। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এটা এই ক্যাফেটার ফ্রন্ট পার্টটা, যেখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। এই খোলামেলা জায়গায় তোমরা বসতেও পারো। আর দেখতে পাচ্ছ সামনের দিকে ওটা হচ্ছে ওদের কিচেন সেট আপ। ভিতর দিকটা ওদের ইনিশিয়ালি ছিল, এখন বাইরেটাও এক্সটেন্ড করেছে আর একটু। তো এই জায়গাটা আমরা এবার এসেই দেখলাম, তো চলো এবার বাকি জায়গাটা দেখানো যাক তোমাদের। এইটা হচ্ছে এই ক্যাফেটার নিচের একটা পার্ট, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, বাট ডিউ টু কোভিড প্রেজেন্ট সিনারিও এখানে আপাতত সেইভাবে ইউজ হচ্ছে না, বাট এখানেও কিছুজন বসা যায়। আর যদি তোমরা ভালো ভিউটা পেতে চাও তাহলে তোমরা উপরটাই প্রেফার করবে। এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তাটা, বাট একটা দিয়ে যাওয়ার সময় দ্যাট টাইম ইউ শুড ওয়াচ ইয়োর স্টেপস, কারণ সিঁড়িটা একটু খাড়া আছে। চলো তাহলে উপরটা যাওয়া যাক। এখানে বসার জায়গাটা ভালোই আছে, একটা ফ্যামিলি টেবিল প্লাস 3-4টে টেবিল তো আছেই। এই দেখতে পাচ্ছ তোমরা রাস্তার ভিউটা, যেটা খুবই অ্যাট্রাকটিভ। এখান থেকে বসে তোমরা খাওয়া দাওয়ার সাথে সাথে এই ভিউটাও এনজয় করতে পারো। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইট দিয়ে সাজানো ওপেন এরিয়াটা, সত্যি খুব ভালো লাগে। আর ক্যাফেটা খুব বেশি পুরনো না, 1 ইয়ার হতে চলছে। আর তোমাদের সুবিধার্থে স্ক্রিনে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিলাম। বন্ধুরা চলো আমরা ক্যাফের ওনার এবং তার বিউটিফুল মেয়ের কাছ থেকে জেনে নিই অ্যাবাউট দিস ক্যাফে, কবে কি কিরকম কি, তো তোমাদের জন্য ইজি হবে। আর এখনো চলছে, জাস্ট ইন বিটুইন 2 মাসের জন্য লকডাউনের জন্য ক্যাফে বন্ধ হয়ে যায়, তো আবার নতুন করে রিস্টার্ট করি। আর আপনাদের ফুটফল একান্ত কাম্য, আর আমরাই রান করি, দুজনেই থাকি, নট সো হিউজ অ্যামাউন্ট অফ স্টাফ, খুব অল্প স্টাফের মধ্যে আমরা ক্যাফেটা রান করি। ইন্ডিয়ান কুইজিন আর চাইনিজ এখানে আছে, আর হুক্কাও আছে। অবশ্যই আমরা এখানে বেশ অনেকবারই এসেছি, অ্যান্ড উই রিয়েলি লাভ দিস প্লেস, তোমরাও ট্রাই করতে পারো। অ্যান্ড একটু ক্যাফেটার টাইমিংটা যদি বলেন। টাইমিং অ্যাকচুয়ালি ইভিনিং টাইমিং আমরা ওপেন হই, 4 টু 9 at 2 o'clock। জাস্ট প্যান্ডামিকের জন্য এখন রুলস, কিছু গভর্নমেন্ট রুলসের জন্য আমরা 12টা উইকেন্ডে 12টা অবধি আমাদের টিল টাইমিং আছে। আচ্ছা ঠিক আছে, তো শুনে নিলে চলো।
পাচ্ছো, আমরা খাবারের উপর হামলা করেছি, উই ওয়ার লাইক টুট পড়ো, এতটাই খিদে পেয়েছিল। আর এখানকার খাবারের সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই, সত্যিই খুব ভালো। আর স্পেশালিটি যদি জানতে চাও তাহলে শেজওয়ান মোমো, চিকেন পাস্তা এগুলো খুবই ভালো, আমরাও সেটাই অর্ডার করেছিলাম। তো আর বেশি দেরি না করে এসে ট্রাই করে যাও। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে ক্যানিস্টার রেস্টো ক্যাফেটা শহরের থেকে বেশ দূরে একটা আউটস্কার্ট এরিয়াতে আছে। তোমরা কেউ যদি লং ড্রাইভে আসতে চাও তো তোমরা ফ্যামিলি বা ফ্রেন্ডসরা এখানে চলে আসতে পারো। এখানে ভালো ফুডস অ্যাভেলেবেল উইথ বেভারেজ, আর তোমরা এখানে হুক্কাটাও পাবে। তো আর দেরি না করে একবার চলেই গেছো। সো ফ্রেন্ডস, আজকে আমরা খুবই এনজয় করলাম, অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদেরও দেখতে খুব ভালো লেগেছে, অ্যান্ড প্লিজ ডু গিভ ইট আ ট্রাই টু দিস নিউ রেস্ট্র, ক্যানিস্টার রেস্ট্র ক্যাফে। অ্যান্ড ইফ ইউ লাইক আর ব্লগ, টুডেজ ব্লগ, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল লেজার ট্রেজার। আর কিছু সাজেশন থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে দিও। টিল দ্য টাইম, টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ব্লগে।